এবার পুরীর জগন্নাথের রথে করে আসতে চলেছে মা দুর্গা, এবং তারই সূচনা হলো খুঁটি পুজোর মধ্য দিয়ে। নবদ্বীপ কর্ম মন্দির ক্লাবের দুর্গাপুজোর সূচনা হলো এদিন। কলকাতা শহরতলির সঙ্গে পিছিয়ে নেই গ্রাম বাংলার পুজো। কলকাতা শহরতলি ছাড়িয়ে থিমের পুজো এখন ছড়িয়ে পড়েছে রাজ্যের সমস্ত জেলায়। ঠিক তারই এক নিদর্শন দেখা গেল নবদ্বীপ কর্ম মন্দির ক্লাবের সদস্য এলাকাবাসীর যৌথ উদ্যোগে। প্রতি বছর এই এলাকা থিমের পুজোর জন্য জনপ্রিয় হয়ে ওঠে, ঠিক তেমনই এবছর নবদ্বীপ কর্ম মন্দির ক্লাব নতুন চমক অর্থাৎ নতুন পুজোর থিম নিয়ে মগ্ন। এবছর কর্ম মন্দির ক্লাবের পুজোর থিম পুরীর জগন্নাথের রথে চেপে আসছেন মা দুর্গা। আমাদের পুজোর থিম এবার জগন্নাথের নীলাচলে দুর্গা এলো রথে চড়ে। এই থিমটাকে যতটা সম্ভব আমাদের এবছর প্যান্ডেলের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। হিন্দু ধর্মের অন্যতম তীর্থক্ষেত্র পুরীর জগন্নাথ দেবের মন্দির, বিশেষ করে রথের সময় সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত প্রচুর ভক্তদের সমাগম হয় পুরীতে। প্রচুর জগন্নাথ দেবের মন্দিরে দেশ বিদেশের প্রচুর ভক্তরা আসেন পুরীর রথ দেখতে, কিন্তু অত্যাধিক ভিড়ের কারণে অনেকেই রথ ইচ্ছে থাকলেও দেখতে আসতে পারে না। সেই কারণেই নবদ্বীপ কর্ম মন্দির ক্লাবের এই উদ্যোগ। পুরীর জগন্নাথ দেবের রথের আদলে তৈরি করা হবে কর্ম মন্দির ক্লাবের প্যান্ডেল, আর সেই উপলক্ষেই এদিন সকালে নবদ্বীপ দেয়ারাপাড়া রোডে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো পূজা মণ্ডপের খুঁটি পুজো। আমাদেরই বারোয়ারি এবং ক্লাবের একনিষ্ঠ কর্মী সৌম্যকান্ত ভট্টাচার্য আমাদের কাছেই আছে, ওই মোটামুটি এই ডিজাইনটা চিন্তা ভাবনা করে, ডিজাইনটা করে আমাদেরকে দেখায় এবং আমরা এটাতে সহমত দিই, এইভাবে এই প্যান্ডেলটা করা হচ্ছে। এবছর তাদের পুজোর থিম জগন্নাথের নীলাচলে দুর্গা এলো রথে চড়ে। এবছর তাদের পুজো 78তম বর্ষে পদার্পণ করলো। মণ্ডপের পুজোর থিম তৈরি হতে এখনো প্রায় 1 থেকে 1.5 মাস সময় লাগবে। এই পুজোয় উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। সকলের যৌথ উদ্যোগে এই দিন খুঁটি পুজো ও কাঠামো পুজোর মধ্য দিয়ে শুরু হচ্ছে থিম প্যান্ডেল তৈরি করার কাজ। ক্লাবের সদস্যরা বক্তব্য, প্রতি বছর তাদের ক্লাব সরকারি টাকা পেয়ে থাকেন পুজো উপলক্ষে, এবং বিগত 6 বছর তারা বিশ্ব বাংলা থেকে শারদ সম্মানে সম্মানিত হয়েছেন। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।